জায়গাটা অসম্ভব সুন্দর। এখন তো বসন্তকাল আসতেছে, যে কারণে গাছের পাতা গুলো পড়ে যাইতেছে। যখন গাছের পাতাগুলো কানায় কানায় পরিপূর্ণ থাকবে, তখন জায়গাটা আরো অসম্ভব সুন্দর লাগবে। তার মধ্যে কিছু ছোড়া গাছ এগুলা মানে যখন ফুল হয় তখন কেমন লাগে বা কেমন দেখতে হয়, মানে শুধুমাত্র একটা অনুভব করতে পারবে যে যখন ফুল হয় তখন কেমন অনুভবটা হবে। এখন এই টাইমে সিগন্যালের মধ্যে বাসালরা যখন এরকম দুষ্টুমি করে তখন যে মেজাজটা চড়ে, তুই বেটা ডাইনে ল, জায়গা বাম দিয়ে আমার দিয়ে দে, তুই বামে চাপাবি, লোক উঠাবি রানিং রোডে, তখন মেজাজটা না চড়ে কোনো উপায় আছে? ঠিক ঢাকার এই বাস ওলাদের সাথে এরকমটাই মানে আচরণ করা, আচরণ তো কেউ এমনি এমনি করে না, আচরণ ওদের উপরে হয়ে আসে। এই হচ্ছে অবস্থাটা, সামনে পুরো রোড ফাঁকা, ও লোক উঠাইতেছে আর এই রাস্তা পুরো আটকায় রাখছে। এই কি নিয়ে আন্দোলন চলতেছে এখানে? কি কি নিয়ে আন্দোলন করে? কি আপনি আন্দোলন কি নিয়ে? পুলিশের সাথে গাড়ি আলাদার সাথে আচ্ছা, এখানে একটা ঝামেলা চলতেছে। ঝামেলাটা মোটামুটি দেখলাম আমি, ওটা চলে আসছি এখন। ঝামেলাটা ওনারা রাস্তা বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধ করার পিছনে কারণ হচ্ছে এই যে রাস্তার যে অটো গাড়িগুলো দেখতেছেন, এগুলো নাকি প্রত্যেক দিন পুলিশে ধরে ধরে নিয়ে যাইতেছে। যে কারণে আচ্ছা আমি যাকে যাইতে বলি হইতেছে কি, এটা প্রত্যেক দিন পুলিশে এই গাড়িগুলা ওরা নিয়ে যাইতেছে ধরে ধরে, মানে রাস্তার পার দিয়ে গাড়িগুলো চলে, এই গাড়িগুলো ওনারা নিয়ে যাইতেছে। যে কারণে ওনারা রাস্তায় প্রতিবাদ স্বরূপ এখানে গাড়ি সবগুলো রাস্তা রেখে দিয়েছে এবং রাস্তা পরে আটকাই দিচ্ছে। পিছে অনেক জ্যাম, আমি ফার্স্টে মনে করেছিলাম বুঝি এখানে কারখানা বা কোনো যে ফ্যাক্টরি মানুষ লাঞ্চে যাবে সে কারণে জ্যাম, কিন্তু এই সামনে আসার পর দেখলাম যে না, আসলে এখানে ওই ওনারা গাড়ি নিয়ে যাইতেছিল ধরতেছিল, যে কারণে এর প্রতিবাদ স্বরূপ এখানে ই করতেছে ওনারা। এই হচ্ছে অবস্থাটা। একটা জিনিস কি মানে প্রত্যেকটা জিনিসের বিকল্প থাকা উচিত। যেমন পুলিশ এই গাড়িগুলো ধরতেছে, ঠিক আছে, আমি যখন এই রাস্তা থেকে নাইমে বাস থেকে নাইমে ভিতরের দিকে যাব, যদি আমি গাড়িগুলো না পাই তাহলে তো আমার অবশ্যই হেঁটে যাওয়া লাগবে। ওইদিকে তো আর বাস চলে না বা ওদিকে তো অন্য কিছু চলে না, আমার তো এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, হাইওয়েতে উঠে দেবে না, এটা ঠিক, হাইওয়েতে না উঠে দেওয়ার কারণে ওনাদের সাইড দিয়ে একটা রাস্তা বানায় দিক যেগুলো ছোটো গাড়ি চলবে। এখন রাস্তার পারে দেখতেছে ধরে নিয়ে যাইতেছে, এটা আসলে কোনো সমাধান না। গরিবের পেটে লাঠি মারা কোনো কিছু সমাধান হতে পারে না। গরিব রেমাইরে কোনো লাভ আছে? গরিব রেমাইরে কোনো লাভ হবে না, ঠিক না? যাই হোক, এটা কোনো টপিক না, আমি অফ টপিকে কথা বললাম। রাস্তাটা এই জন্যে ফাঁকা, সামনেটুকু ফাঁকা, পিছনে তো জ্যাম, রাইখে আসছি একটা কারণে জ্যাম।